খোঁজ পাওয়া গেল মমি তৈরির কারখানার। উত্তেজনা বিশ্বজুড়ে। কি সেই পদ্ধতি যা আজ পর্যন্ত অবিকৃত রেখেছে হাজার হাজার বছরের পুরনো মৃতদেহগুলিকে? এই প্রশ্ন উত্তরে প্রত্নতাত্ত্বিকরা আজও ঐকমত হতে পারেনি। প্রাচীন মিশরের অসংখ্য রহস্যের মধ্যে একটি মমি সংরক্ষণের প্রক্রিয়া। মমি রহস্যের আখ্যানে সম্প্রতি যুক্ত হলো আরও এক পালক। মিশরের এক প্রত্নক্ষেত্রে মাটির নিচে আবিষ্কৃত হলো 2000 বছরের পুরনো মমি তৈরির কারখানা। মিশরের কায়রো নগরীর দক্ষিণে এক প্রত্নক্ষেত্রে খননকার্য চলাকালীন এই ওয়ার্কশপটি হদিশ পাওয়া যায় বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিরর। এই খননে উঠে এসেছে প্রচুর প্রস্তর মূর্তি, বিভিন্ন আকৃতির পাত্র ইত্যাদি। প্রত্নবিদরা অনুমান করেছে এই ওয়ার্কশপটি 2000 বছরের বেশি পুরনো, আনুমানিক 664 থেকে 604 খ্রিস্টপূর্বাব্দে এই ওয়ার্কশপে মমি তৈরি হতো। প্রত্নতাত্ত্বিক দলের প্রধান মন্ত্রী হুসেনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কোন কোন তেল মমি তৈরিতে ব্যবহৃত হতো তা এই আবিষ্কার থেকে জানা যাবে। জানা যাবে বিভিন্ন রাসায়নিক সম্পর্কে। ওই প্রত্নক্ষেত্রে একটি সুবর্ণখচিত রূপর মুখোশও পাওয়া গিয়েছে। মিশরের প্রত্নবিষয়ক মন্ত্রী খালেদ আল আনানি জানিয়েছেন এটা প্রাকৃতই বিরল এক আবিষ্কার। আপাতত বিশ্ব তাকিয়ে রয়েছে মমি রহস্যের উদ্ঘাটন এই আবিষ্কারে সম্ভব হয় কিনা তার দিকে। আমাদের লেটেস্ট ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এটার পর বেল আইকনটিকে প্রেস করুন, তাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে যাবে।